আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার এই প্রতিবেদনটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। দর্শক, আজকে আমরা এসেছি কাশিমপুর কাজী মার্কেটে নয়ন ভাইয়ের কবুতরের দোকানে। ওনার দোকানে বেশ কিছু ফ্যান্সি কবুতরের কালেকশন রয়েছে। আমি আপনাদেরকে এই কবুতরগুলো দেখাবো এবং এগুলোর দরদাম সম্পর্কে সামান্য ধারণা দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুগণ, চলুন কবুতরগুলো দেখানোর পূর্বে আমরা সর্বপ্রথম আমরা নয়ন ভাইয়ের সাথে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই আপনি কেমন আছেন? ভালো আছি। আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। তো ভাই, আপনার দোকানে কি কি কবুতরের কালেকশন আছে? দোকানে বর্তমানে মোটামুটি বেশ কিছু ফ্যান্সি আইটেম আছে, এর মধ্যে সিরাজি আপনার 213, তারপরে আপনার রেড বোমা, ব্ল্যাক বোমা, রেড সেটার রোটন আছে, তারপরে আপনার বার বোমাগুলো আছে, তারপরে লক্ষাগুলো আছে। তো ভাই, আপনি তো আমার নতুন মুখ, আপনাকে আমার দর্শকরা চিনে না, যেহেতু আপনি আমাদের চ্যানেলে কখনো ভিডিও দেননি। তো আশা করি আপনি আমাদের চ্যানেলের জন্য এবং আপনি যেহেতু নতুন তাই অবশ্যই আমাদের দর্শকদের জন্য কিছু ছাড় দিয়ে আপনি কবুতরগুলো দিবেন। আপনি কবুতর ডেলিভারি করতে পারবেন তো ইনশাল্লাহ? তো ভাই আপনার নামটা? আমার নাম হচ্ছে নয়ন পারভেজ। তো আপনার ঠিকানাটা দিন ভাই। আমার ঠিকানা হলো কাশিমপুর সারদাগঞ্জ কাজী মার্কেট, এটা হলো আমার ঠিকানা। আপনার মোবাইল নাম্বারটা বলুন ভাই। মোবাইল নাম্বার হলো 01314 01314 5272 7040 40। ভাই ধন্যবাদ। দর্শক, এখানে এক পেয়ার ম্যাকপাই কবুতর দেখতে পাচ্ছেন। মাশাআল্লাহ, কালারটা অনেক ভালো এবং সাইজটা অনেক ভালো। এই পেয়ারটি যদি আপনাদের কারো প্রয়োজন হয় আপনারা নয়ন ভাইয়ের সাথে যোগাযোগ করে এই পেয়ারটি নিতে পারেন। ভাই এই পেয়ারটা কি রানিং? হ্যাঁ রানিং। ডিম বাচ্চা করছে? হ্যাঁ ডিম বাচ্চা করছে। আচ্ছা, এটা নর কোনটা ভাই? এটা নর হলো বাড়ির উপর যেটা বসে আছে, এটাই নর। বাড়ির উপর যেটা বসে আছে নর না? এই যে কবুতরটি আমি আপনাদের সামনে আনলাম, এই কবুতরটি হচ্ছে নর কবুতর এবং আমি আপনাদেরকে এই কবুতরটির চোখটা দেখানোর চেষ্টা করছি এবং এর ঠোঁট আপনারা দেখতে পাচ্ছেন। এর সম্ভবত বাচ্চা খাওয়াইছে না ভাই? তো এর পরগুলো আমি আপনাদেরকে দেখাই, খুবই সুন্দর এবং এর দমগুলোও ভালো। পাগুলো দেখাচ্ছি দর্শক, যদি এই পেয়ারটি আপনাদের কারো প্রয়োজন হয় নিতে পারেন। নয়ন ভাই, এই পেয়ারটির জন্য আপনি কত টাকা প্রাইস রাখছেন? ৩০০০ টাকা। তো আর কিছু কমানো যায় না? কমানো যাবে, আলোচনা সাপেক্ষে কমানো যাবে। তো দর্শক, এটার প্রাইস হচ্ছে ৩০০০ টাকা। তো যদি আপনারা নিতে চান, উনি বলছে আলোচনা সাপেক্ষে আপনারা নিতে পারবেন, অবশ্যই ভাই কিছু কম রাখবেন। তো আপনাদের যদি এই পেয়ারটি প্রয়োজন হয় অবশ্যই আপনারা ভাইয়ের নাম্বারে ফোন দিবেন। তো দর্শক, এখানে দেখতে পাচ্ছেন এক পেয়ার শার্টিং কবুতর। এটা কি শার্টিং ভাই? এটা ব্লু শার্টিং। ব্লু শার্টিং, এটা কি ডিম বাচ্চা করানো? ডিম বাচ্চা করানো। আচ্ছা, এই কবুতরটা নর কোনটা ভাই? নর হলো যে সবচেয়ে সামনে হাতের ডানেরটা হচ্ছে নর, এটা হলো নর, এটা হলো মাদুর। আচ্ছা, তো এই পেয়ারটির জন্য কত টাকা প্রাইস রাখছেন? এই পেয়ারটার জন্য আপনার ৩৫০০ টাকা প্রাইস রাখছেন না? দর্শক, এই পেয়ারটি যদি আপনাদের প্রয়োজন হয় ৩৫০০ টাকা দাম এই পেয়ারটি আপনারা নিতে পারেন। আমি আপনাদেরকে নর কবুতরটা একটু ধরে দেখাই। দর্শক, এটা হচ্ছে সেই নর কবুতরটা, এর পাখাগুলো দেখুন খুবই সুন্দর এবং এর দমটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি, খুবই ভালো। এবং এর চোখটা দেখুন, এর চোখ এবং এর ঠোঁট আপনারা দেখতে পাচ্ছেন। তো এই পেয়ারটি যদি আপনাদের লাগে আপনারা অবশ্যই নয়ন ভাইয়ের সাথে। দর্শক, এখানে দেখতে পাচ্ছেন এক পেয়ার সাদা কিং, মাশাআল্লাহ সাইজটা অনেক বড়। ভাই এটা বেশি নাকি এক্সপোর্টের মাল? ইম্পোর্টের মাল, এক্সপোর্টের বাইরের মাল, বাইরের মাল না? দর্শক, এটা ইম্পোর্টের বাইরের মাল। এই জোড়াটি খুবই সুন্দর এবং ফ্রেশ হোয়াইট কালার। ভাই এটা কি রানিং? রানিং না? আচ্ছা ভাই, আপনার কোনো কবুতর যদি ডিম বাচ্চা না করে তাহলে আপনি কবুতরটি চেঞ্জ করে দিতে পারবেন? আচ্ছা, এই পেয়ারটির দাম আপনি কত রাখছেন? ৪৫০০ টাকা না? আচ্ছা দর্শক, এই পেয়ারটির দাম খুবই সীমিত উনি রাখছে, আর আশা করি যদি আপনারা ওনার সাথে ফোনে যোগাযোগ করেন উনি আরও কিছু কম রাখবেন। তো এই পেয়ারটি যদি আপনাদের লাগে আপনারা অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করবেন।
দর্শক এখানে আমি আরো একটা কবুতর দেখতে পাচ্ছি এই কবুতরটির নাম হচ্ছে সিরাজি কবুতর এবং মাশাআল্লাহ সাইজটা অনেক ভালো এবং আমি আপনাদেরকে যেটা দেখানোর চেষ্টা করতেছি কবুতরটার খুব বেশি একটা মিসমার্ক নেই ফাটা নেই তো ভাই নর কোনটা মাদি কোনটা বামেরটা নর ডানেরটা হলো মাদি বামেরটা নর এবং ডানেরটা হলো মাদি ভাই এটা ডিম বাচ্চা করছে হ্যাঁ এটা ডিম বাচ্চা আচ্ছা ভাই এটার জন্য কত টাকা প্রাইস রাখছেন এটার জন্য 2500 টাকা প্রাইস রাখছেন দর্শক এই প্যাটি মাত্র 2500 টাকা দাম যদি আপনারা এই প্যাটি নিতে চান অবশ্যই নিতে পারেন আমার কাছে মনে হলো সীমিত দাম তারপরও যদি আপনাদের কাছে বেশি মনে হয় আপনারা নয়ন ভাইয়ের সাথে যোগাযোগ করবেন অবশ্যই উনি কিছু কম রাখবেন দর্শক এখানে আমি একটা রেড শেকার কবুতর দেখতে পাচ্ছি ভাই এটা কি রানিং জি রানিং রানিং না নর কোনটা মাদি কোনটা নর হলো বামেরটা ডানেরটা হলো মাদি বামেরটা হচ্ছে নর আর ডানেরটা হচ্ছে মাদি দর্শক এই কবুতরটা মাশাআল্লাহ খুবই সুন্দর এবং সাইজ অনেক ভালো এইটা যদি আপনারা নিতে চান তাহলে নিতে পারেন আর আমি আপনাদেরকে নরটা একটু ধরে দেখানোর চেষ্টা করব সর্বপ্রথম আমি আপনাদেরকে এই নরটার পাখাগুলো দেখানোর চেষ্টা করলাম খুবই সুন্দর এবং এর দমগুলো দেখানোর চেষ্টা করলাম যদি আপনাদের এই পেয়ারটি লাগে আপনারা এই পেয়ারটি নিতে পারেন এর ঠোঁট এবং এর চোখ আমি আপনাদেরকে দেখাচ্ছি খুবই ভালো এবং রেড কালারের চোখ এটা কি চোখ বলে ভাই রেড কালারের চোখ বলা যায় রেড কালারের চোখ না এর ঠোঁটগুলো দেখুন বাচ্চা খাওয়াইছে আমি আপনাদেরকে আর একটু ক্লিয়ারভাবে দেখানোর চেষ্টা করি বাচ্চা খাওয়াইলে আসলে যে ডাকটা আসে কবুতরের সে ডাকটা আপনারা এখানে পরিষ্কার লক্ষ্য করতে পারতেছেন এটা হচ্ছে রানিং এবং বাচ্চা করানো কবুতর এটার দাম কত বললেন জানো ভাই আপনি এটা 3000 টাকা ধরে রাখছি আমরা দাম 3000 জি তো দর্শক এই প্যাকটি যদি আপনাদের লাগে আপনারা 3000 টাকা প্রাইসে নিতে পারেন খুবই সীমিত প্রাইস আশা করি আপনাদের ভালো লাগবে দর্শক এখানে আমি এক পেয়ার কালো হোমা কবুতর দেখতে পাচ্ছি এটা কি বাগদাদি নাকি ভাই এটা বাগদাদি এটা কি মাদি না নর সামনেরটা মাদি পিছনেরটা নর তো দর্শক সামনেরটা হচ্ছে মাদি উনি যেটা বলতে চাচ্ছেন সেটা হচ্ছে যে আমরা বাগদাদি কবুতরটি দেখতে পাচ্ছি এটি হচ্ছে একটি মাদি কবুতর এবং ওইখানে একটি কালো হোমা আপনারা পিছনে দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে নর কবুতর ভাই এটা কি রানিং দর্শক এই প্যাটি রানিং ডিম বাচ্চা করানো না ডিম বাচ্চা করানো তো এই প্যাটি যদি আপনাদের লাগে তাহলে আপনারা ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন ভাই এটার প্রাইস কত প্রাইস 2500 টাকা এই প্যাটির প্রাইস 2500 টাকা না যদি কেউ সিঙ্গেল নিতে চায় ভাই যে বাগদাদির মাদি কারো যদি লাগে অথবা দেওয়া যাবে না সিঙ্গেল নিলে কত প্রাইস পড়বে সিঙ্গেল নিলে মাদি 1500 টাকা পড়বে 1500 টাকা এটাকে ফিক্সড না আলোচনার সাপেক্ষে কম বেশি করা যাবে আলোচনার সাপেক্ষে কিছু কম করা যাবে এইখানে আপনারা একটা কফি কালারের বোম্বাই কবুতর দেখতে পাচ্ছেন ভাই এটা কি রানিং এটা রানিং নতুন রানিং হচ্ছে কেমন নিউ অ্যাডাল্ট নিউ অ্যাডাল্ট এটা কয় পরে পর্যন্ত এটা আপনার রানিং করে গেছে কেমন দর্শক রানিং নিউ অ্যাডাল্ট কিছুদিনের মধ্যেই ডিম দিবে ইনশাআল্লাহ ভাই কফি বোম্বাইয়ের দাম কত ভাই এটা 1000 1000 টাকা তো দর্শক উনি অনেকগুলো কবুতর আমাদেরকে দেখাইছেন এবং সেই কবুতরগুলো উনি খুবই সীমিত দামে সেল দিবেন তো ওনার কবুতরগুলো যদি আপনাদের পছন্দ হয় আপনারা ওনাকে ফোন দিতে পারেন ওনার প্রাইসগুলো ফিক্সড নয় ওনার প্রাইসগুলো বিভিন্ন দামের এবং আপনারা ওনার সাথে কথা বললে উনি অবশ্যই কিছু টাকা কম রাখবেন আর ওনার কাছ থেকে যদি কেউ একসাথে দুই জোড়া বা তিন জোড়া কবুতর নিতে চান তাহলে তার জন্য এই এক পেয়ার কফি কালার বোম্বাই কবুতর থাকছে মাত্র 50% ছাড়ে 1000 টাকা দামে আপনারা আমি আবারও আপনাদেরকে বলি 50% ছাড়ে মাত্র 1000 টাকা দামে আপনারা এই পেয়ারটি নিতে পারবেন তো দর্শক এই ছিল আজকের ভিডিওর বিষয়বস্তু তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ